ওকে, আমার বন্ধু অবিহনে গো, সহে না পরানে গো, একলা ঘরে রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। লাবণী বড়ুয়ার পালা,
হ্যাঁ এটা আপনি, হ্যাঁ লাবণী এখন বল কেমন কেমন লাগছে এই মহলটা এই মুহূর্তে? জমে উঠেছে তাই না? এখন মনে হচ্ছে বাকিটা তুমি এখন একটু জমাবে। তো আমি যেরকম সবাইকে জিজ্ঞেস করছিলাম, তিনটে আবার তিনে ফিরে আসলাম, আবার তিনে এই এই মাইকটা, এই মাইকটা আমি আবার তিনে তিনে আবার ফিরে আসছি, তিনে ফিরে আসছি। যারা যারা শোনেননি আমরা আবার তিনে ফিরে আসছি। তো আপনি যদি একটা রোম্যান্টিক ডিনারে যান, কোন তিনটে জিনিসের প্রয়োজন? আর এবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে না, একটা সোজা উত্তর চাই, কোন তিনটে জিনিসের প্রয়োজন একটা রোম্যান্টিক ডিনারে গেলে? অবশ্যই একটা কাপল, আচ্ছা একটা ক্যান্ডেল, দুটো আইসক্রিম, আইসক্রিমটা দরকার তাই না? দরকার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর যাওয়ার আগে আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, ইনফ্যাক্ট দুজনকে জিজ্ঞেস করবো, এমন কোন সিঙ্গার আছে যাকে তোমরা খুব জেলাস করো, যে আমি ইস আমি যদি ওইটা হতে পারতাম? সত্যি কথা বলো, আজকে ঈদের দিন মাইকে বলো, মাইকে বলো, মাইকে, হ্যাঁ তোমরা জেলাস করো, জেলাস। আচ্ছা আমি বলি, জেলাসের বিশ্লেষণটা বলি, যখন কেউ একটা সাকসেস অ্যাকসেপ্ট না করতে পারে কাউ, তখন ওটা জেলাসি হয়ে যায়। যখন সাকসেসটা অ্যাকসেপ্ট করে নেয় কেউ, সেটা ইন্সপিরেশন হয়ে যায়। ইন্সপিরেশনের কথা না বললে আপনি জেলাসি কেন বললেন? তাহলে ঠিক আছে, আমি মেয়েদের ব্যাপারটা ভালো, জেলাসি যদি আসে আর কি, তাহলে ইন্সপিরেশন বলি। কাকে দিয়ে ইন্সপিরেশন হয়? ইন্সপিরেশন যখন কোনো একটা ভালো গান শুনি, যখন দেখছি গানটা, নাম চাইছি, নাম চাইছেন আপনি, তো সেটা তো এক এক সময়। যেমন ধরেন এখন খুব একটা মুড এসছে আমার, কৌশিকী চক্রবর্তীর গান শুনছি, তখন মনে হয় যে না কেন ওর মতো করে গাইতে পারলাম না, এই জিনিসটা তখন মানে মনের ভিতরে একটা হাহাকার উঠে যায় যে না কেমন করে গাইতে পারলাম না, কেন গাইতে পারি না। আর যদি একদিন তুমি হঠাৎ করে এরকম গাইতে পারো কৌশিকী চক্রবর্তীর মতো, তাহলে কেমন? সে আমাকে জেলাস করবে। আর তোমার ব্যাপারটা কি শুনি? সেম কথাই বলবো, আসলে অনেক অনেক শিল্পী আছে পছন্দের, তো তাদের গানেই তো বেশিরভাগ গাওয়া হয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। তো আমি আসলে বেশি ফলো করি, অনেক শিল্পী আছে অনেক, এর মধ্যে যেহেতু নাম বলছেনই বলতেই হবে অবশ্যই, তাহলে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ইন্ডিয়ান, শ্রেয়া ঘোষালকে ইদানিং খুব বেশি ভালো লাগে, এবং বারবারই মনে হয় আমি যদি এমন হতাম সেই হয়তো একদিন। আমরা কিন্তু মনে আছেন আপনার সব চ্যানেলের দর্শকদের, উনি শ্রেয়া ঘোষালের কথা বলতে আমরা কিন্তু শ্রেয়া ঘোষালের ইন্টারভিউ, আমার মনে আছে আমি আর আহাদ ভাই দুজনে একসাথে গিয়েছিলাম শ্রেয়া ঘোষালের লাইভ ইন্টারভিউ শুধু আপনাদের জন্য করেছিলাম। আর দেরি করছি না, চলে যাচ্ছি লাবণী বড়ুয়ার কাছে, বড় করে হাততালি লাবণী বড়ুয়ার জন্য। ধন্যবাদ। আমি একটি আধ্যাত্মিক গান করছি, thank you.
থ্যাংক ইউ। আসলে এবারে আমি পরে যে গানটিতে যাচ্ছি এটা আমাদের চিটাগাংয়ের আঞ্চলিক একটা গান, তো আমার মনে হচ্ছে যে গানটা গাইলে খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে। আমি জানি না গানটাকে ট্রান্সলেট করে দিতে হবে কিনা, আমরা সবাই মিলে এনজয় করব। হ্যাঁ সবাই মিলে এনজয় করব, বাট মিউজিক ইজ মিউজিক, আসলে সেটাই কথা। গানটির প্রথম দুইটা লাইন আমি একটু বলি, ওরে ও কালা ব্রহ্মরা আইয়া যে ফুলর করা, ফুলর তুই মুখকান নলাগাইও, ইত্যাদ তুই আরে নজালাইও। আচ্ছা শুরু করছি গানটা আমি। আচ্ছা গানটা গেয়ে নেই তারপরে বলছি। হ্যাঁ তুই আরে নজালাইও রে ভ্রমরা, এটা তুই আরে।
আপনার জোড়াটা হাততালি দিন লাবণীর জন্য, কি হলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। বন্ধুরা আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে আপনারা হয়তো এনজয় করছেন আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠান, আর আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল এসের অর্গানাইজড বাই চ্যানেল এস আহাদ আমাদের প্রযোজনায়, এবং নেক্সট শিল্পী আমাদের হচ্ছে বাউল হোসেন। তার আগে আমাদের বন্ধুরা মিউজিশিয়ানরা যারা বাজাচ্ছিল এতক্ষণ ধরে, আবার একটু পরিচয় করে দিই। মিন্টু গোস্বামী তবলায় ছিলেন, প্যাপস ছিলেন অক্টোপ্যাডে, সঞ্জয় ছিলেন আছে গিটারে, এবং অমিত দে কিবোর্ডে। একটা বড় করে হাততালি প্লিজ সবাই, থ্যাংক ইউ। আর হোসেন ভাই যাওয়ার আগে আপনাকে হয়তো, সরি, উপস্থাপনা কেউ একটা খেয়ে আছে, পাশের বাড়ি কেউ একটা আছে হয়তো, তো আমাকে কানের ভেতরে হাসানো হচ্ছে, হাসাবেন না প্লিজ প্রডিউসার সাহেব। আচ্ছা হোসেন ভাই, লাস্ট একটা 2017 হচ্ছে আমাদের এই একটা ঈদের দিন, এটা জীবনে ফিরে আসবে না, মাইকটা যদি একটু দেন, সত্যি কথা বলুন একটা, আজকে আপনি সবাই সত্যি কথা বলছে, আপনি জীবনে চুরি করেছেন? মাইকটা সামনে নিন। আমি আমি চুরি করেছি, আপনি, আমি একটু ভেঙে দিচ্ছি ভয়টা, আমি ছোটোবেলায় বিস্কিট চুরি করে খেতাম, আমি এখনও বিস্কিট চুরি করেই খাই। আপনি কী খাইতেন চুরি করে বলেন তো? আমি ছোটোবেলা, আমার এটা মনে আছে, আমি একবারে যে ডাব ডাব চুরি করতে গিয়েছিলাম, তারপরে আমি কিন্তু দৌড়াই খাই আনিছি, মানে গাছে উঠছিলেন, গাছে উঠার আগেই, ওই যে বাড়ির পর উঠার আগেই আমি দৌড়া খাই আনিছি। তাহলে আপনি স্বীকার করলেন আপনি চুর, চোর অবশ্যই ঈদের দিনে। থ্যাংক ইউ বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আড্ডা আমাদের জমে উঠেছে ঈদ আনন্দে, মনে রাখবেন চ্যানেলে সে এটাই সম্ভব। আমাদের নেক্সট শিল্পী আমাদের বাউল এম হোসেনের জন্য বড় করে একটা হাততালি প্লিজ। শেষ গানটা হোসেন ভাই আপনি একদম ফাটাফাটিভাবে সবার সামনে পরিবেশন করুন, থ্যাংক ইউ। হ্যাঁ তো বন্ধুরা মনে রাখবেন অনুষ্ঠানটি আপনি দেখছেন ঈদ আনন্দ, সবাই মনে রাখবেন চ্যানেল এসের একটা কঠিন পরিশ্রম, যারা আছেন ক্যামেরার পেছনে সবাই খুব কঠিন পরিশ্রম করছেন এবং অডিয়েন্সরা বসে শুনছেন। এবার আসছে আপনাদের কাছে হোসেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্য থেকে গানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এত সুন্দর উপস্থাপনা তিনি বসে বসে করলেন স্যান্ডি ভাইয়ের জন্য, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, একটা হাততালি দেন জুড়ে। সবাই ভালো থাকবেন, অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। আহাদ ভাইকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। একটি তামাইল টাইপের গান, আমার উস্তাদ শিক্ষাগুরু আমার বড় ভাই বাউল হেলাল উদ্দিন উনার লেখা একটি গান দিয়ে শেষ করছি। পীরিতের শেল বুকে সইগ, পীরিতের শেল বুকে এগো কি দুষ পাইয়া প্রাণ
বন্ধুর সাথে পড়েছি বিভাগে, আমি প্রেম করে প্রাণ বন্ধুর সাথে পড়েছি বিভাগে, এগো কলঙ্কিনী বলে আমায় ডাকে পাড়ার লোকে, এগো কলঙ্কিনী বলে আমায় ডাকে পাড়ার লোকে, মুন্না পীরিতের সেল বুকে সই গো পীরিতের সেল বুকে, বুকে সই গো পীরিতের সেল বুকে, সাহেব সাহেব আমার কান্দাইয়া বন্ধু তাকো তুমি সুখে, আমার উস্তাদ হেলালুদ্দিন বলে বেতা যায় না বলা মুখে, হেলালুদ্দিন বলে বেতা যায় না বলা মুখে, পীরিতের সেল বুকে সই গো পীরিতের সেল বুকে, থ্যাংক ইউ ভেরি মাচ হোসেন ভাই, আপনি জমি দিয়েছেন প্রোগ্রামটা। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে, অডিয়েন্স আজকে গরম, অডিয়েন্স আর্টিস্ট মিউজিশিয়ান পুরো চ্যানেল আজকে একদম পুরো খুব সুন্দরভাবে আমরা কাটালাম। বন্ধুরা, একটি কথা বলতে চাই, যদি আজকের দিনে আপনাদের কারোর উপরে কোনো রাগ থাকে ফোনটা তুলুন, ফোনটা তুলে এক্ষুনি রাগটা দূর করে দিন, এই দিন আর আসবে না। আর ঈদে আশা করি আমরা সবাই মিলে আপনাদেরকে এন্টারটেইন করতে পেরেছি চ্যানেলসের মাধ্যমে, সব আজকে সব আর্টিস্ট এখানে আছেন, হোপফুলি দে কুড হ্যাভ অল এন্টারটেইনড ইউ অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট টাইম। আর যেতে যেতে আমরা লাস্ট একটা গান যদি শুনে যেতে পারি, শতাব্দী করের কণ্ঠে কেমন লাগবে আপনাদের? কিন্তু আমি সরি, আজকে টাইম হবে না, আমি সরি, কিন্তু আমরা কথা দিলাম শতাব্দী করকে আমরা আবার নিয়ে আসবো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে, আবার সবাইকে ঈদ মুবারক, বড় করে হাততালি, ঈদ মুবারক।